নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, আপনার যদি নরগণ হয় তাহলে আপনি কেমন ধরনের মানুষ হবেন। প্রথমে আমরা জেনে নেব গণ কি করে বিচার করা হয়। তার আগে একটা কথা বলে রাখি, কিছু মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে হাতটাকে এরমভাবে করে নিয়ে এই যে লিটিল ফিঙ্গারটা আছে, যদি এই দাগের ওপরে থাকে বলে দেয় দেবগণ, যদি নিচে থাকে বলে দেয় রাক্ষসগণ, যদি সমানে সমানে থাকে তাহলে বলে দেয় নরগণ। এই যে ধারণাটা, এই যে কনসেপ্টটা টোটালি ভুল, টোটালি ভুল, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি আপনার এই দাগের ওপরে দেখে বলে দেয় দেবগণ, সেটা কোনো দিন মিলবে না। সম্পূর্ণ একটা ভুল ধারণা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। মানে যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে, টোটাল 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে আপনার চন্দ্র গ্রহটি যখন আপনি জন্মাচ্ছেন, যে নক্ষত্রে আপনি জন্মাচ্ছেন, চন্দ্র একটি নক্ষত্রের উপর দিয়ে সেই দিন বিরাজমান হচ্ছে। যে নক্ষত্রে জন্মাচ্ছেন, টোটাল 27টা নক্ষত্র, তার মধ্যে 9টা নক্ষত্র দেবগণ, 9টা নক্ষত্র নরগণ, 9টা নক্ষত্র আপনার রাক্ষসগণ, এইভাবে জিনিসটাকে ভাগ করা হয়। তাহলে ডিটেলসটা এখানে বুঝে গেলেন। এবার আসবো নরগণের মানুষরা কেমন হয়। নরগণের মানুষরা কেমন হয় বলতে, প্রথমে একটা কথা বলে রাখি, নরগণের মানুষরা যথেষ্ট শান্ত প্রকৃতির মানুষ হয়। নরগণের মানুষরা সহজে কারোর সাথে ঝুট ঝামেলায় জড়াতে ভালোবাসে না। নরগণের মানুষরা দেখা গেছে তারা কিভাবে টাকা ইনকাম করা যায় সেই দিকে তাদের নজরটা যথেষ্ট পরিমাণে থাকে। নরগণের মানুষরা দেখা গেছে এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বড় বড় সম্মানের জায়গায় এরা জীবনে চলার পথে পেয়ে থাকে। এবং নরগণের মানুষরা আরও দেখা গেছে, যদি আমি লক্ষ্য করি ভালো করে, এবং যে কোনো কাজে তাদের জানার ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে। যারা নরগণের মানুষ তাদের নতুনত্ব জিনিস জানার ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে। আরও দেখা গেছে যারা নরগণের মানুষ হয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা টাকা উপার্জনের জন্য বিভিন্ন রকম বুদ্ধি তারা ভেবে থাকে বা বিভিন্ন বুদ্ধি তারা অ্যাপ্লাই করে থাকে। সেটা টাকা ইনকাম করতে পারুক না পারুক আলাদা ব্যাপার, বিভিন্ন উপায় তারা করে থাকে নরগণের মানুষরা। আরও একটা জিনিস দেখা গেছে, বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা একটু হ্যাপি থাকতে চায়, কিন্তু মেন্টালি ভাবে তারা তার যে পার্টনার যেভাবে তার কাছ থেকে এক্সপেক্ট করছে বা তার কাছ থেকে যেভাবে যেটা চাইছে অনেক সময় সেটা পায় না। তবে এখানে একটা কথা বলে রাখি, টোটাল যে আলোচনাটা হচ্ছে এটা একটা সামান্য বেসিক ধারণা, এটাকে ভিত্তি করেই আপনি একটা পিন পয়েন্ট পর্যন্ত বিচারে যাবেন না। কারণ একটা ছক বিচার করতে গেলে তার 9টি গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, তার দশা অন্তর্দশা আছে, সেটাকে বিচার করে একটা পয়েন্টে যেতে হয়। যেহেতু চন্দ্র থেকে মন বিচার করি এবং চন্দ্রের আন্ডারে নক্ষত্র, অর্থাৎ চন্দ্র একটি নক্ষত্রের আন্ডারে থাকে, সেই নক্ষত্র আবার যেহেতু আপনার নরগণ রাক্ষসগণ এবং দেবগণ বিচার করা হয়, সেহেতু আমরা একটা মনের বেসিক ধারণা দিতে পারি। কিন্তু আগেকার দিনের মতো আপনি এই ধারণাটা নিয়ে নেবেন না যে আপনার দেবগণ মানে আপনার দেবগণের ছেলে ছেলেকে বা মেয়েকে বিয়ে করতে হবে, আপনার রাক্ষসগণ মানে আপনি নরগণের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবেন না। এই কনসেপ্টটা টোটালি ভুল। এই কনসেপ্ট ছাড়া অনেক কিছু দেখে তারপর বিবেচনা করতে হয়। শুধু আমি দেখে নিলাম যে নরগণ আমার ছেলের, যার সাথে বিয়ে দিচ্ছে মেয়ের রাক্ষসগণ, তাহলে বিয়ে দেবো না, এই ধারণাটা একদমই ভুল। কারণ এই ছাড়া অনেক কিছু দেখতে হয় নরগণের মধ্যে। আরও পজিটিভ দিক হলো, এরা কিন্তু সম্মানটাকে খুব ধরে রাখতে ভালোবাসে। যেখানে সম্মান নেই সেখানে ওরা থাকে না, হাজার লাভ হলেও যায় না। নরগণের ক্ষেত্রে আরও একটা জিনিস দেখা গেছে, জীবনে চলার পথে এরা কিন্তু বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা করে। নরগণের মানুষরা তার ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসে। নরগণের মানুষরা চেষ্টা করে তার ফ্যামিলিকে নিয়ে কি করে আরো ভালো থাকা যায়, এটা কিন্তু নরগণের মানুষের মধ্যে সব সময়ের জন্য লক্ষ্য করা যায়। নরগণের মানুষরা সব সময়ের জন্য চেষ্টা করে তার সন্তানকে কি করে ভালো রাখা যায়, যদিও দেবগণ রাক্ষসগণ তারাও চেষ্টা করে, কিন্তু তাদের থেকেও নরগণের মানুষরা বেশি আরো তাদের মধ্যে একটা সফট মাইন্ড কাজ করে, তাদের মধ্যে একটা কোমল কোমল মন, অর্থাৎ তাদের মনটা খুবই নরম হয়, খুবই আবেগ প্রবণ হয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তো নরগণের মানুষরা সবসময়ের জন্য দেখা গেছে তার যে সামনের যে ব্যক্তি তার কোনো সময়ের জন্য ক্ষতি চায় না। কিন্তু এই সব বিচারগুলোই ভুল হয়ে যেতে পারে যদি আপনার চন্দ্র গ্রহ কোনোভাবে ড্যামেজ থাকে। জন্মকালীন চন্দ্র গ্রহ যদি কোনো পীড়িত গ্রহের সাথে বসে থাকে, তখন যতই আমি বলি যে আপনার এইটা হবে এটা হবে, সেটা মিলবে না। তাই পুরো জন্ম ছকটাকে বিচার করা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু নরগণের মানুষরা কেমন হয় যেটা বললাম, এর 90% অবশ্যই আপনার জীবনের সাথে মিল থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়ে। নমস্কার।